কুন্তলের চিঠি নিয়ে মামলায় সহযোগিতা করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মন্তব্য করল হাইকোর্ট জাস্টিস অমৃতা সিং। তার মানে বেঞ্চ বদল করেও লাভ হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, বেঙ্গালুরু থেকে ফিরে বাংলার খবরের দিকে নজর করছিলাম, তো নজর করতে গিয়ে এই খবরটা আমার নজরে এলো আর কি, যে কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদল হয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু সুবিধা হচ্ছে না। জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে মামলা ছিল চিঠি কাণ্ডের, সেই বিষয়ে তো অনেক কিছু ঘটে গেছে, সুপ্রিম কোর্টে নালিশ করা, প্রথমে তো স্টে করা হয়েছিল, তারপর জাস্টিস গাঙ্গুলির নামে নালিশ করা, সেসব শুনে সুপ্রিম কোর্ট জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে তার সেই মামলা কলকাতা হাইকোর্টকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল এবং তারপর সরিয়ে দেওয়া হয়েছে, জাস্টিস অমৃতা সিংয়ের বেঞ্চে দেওয়া হয়েছে, কিন্তু কোথায়? ইনিও তো তাই, ইনিও বলছেন যে তদন্তে তো সহযোগিতা তো করা উচিত, কেন সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরে অভিযোগ মানে তো সত্য নয়, মানে একেবারে দোষী তো সেটা বলে দেওয়া যাবে না, তো তদন্তে কেন সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত এই যে অভিযোগটা উঠেছে সেখানে তদন্তে সহযোগিতা করা, এই কথা বলেছেন জাস্টিস অমৃতা সিং। তাহলে হলো কি? যে চেষ্টা করা হয়েছিল যে এই মামলাকে স্টে করে দেবো সুপ্রিম কোর্টে, হয়তো এটাও চেষ্টা হয়েছিল এই মামলাকে একেবারে কোয়াশ করে দেওয়ার, কিন্তু সুপ্রিম কোর্ট মামলাকে বলা যায় বেঞ্চ বদল করে দিয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টেই বিষয়টা হবে আর কি, এরকমটাই বলেছে সুপ্রিম কোর্ট। তো সেইভাবে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি সেই মামলা রিশিডিউল করেছেন, জাস্টিস অমৃতা সিংয়ের বেঞ্চে পাঠিয়েছেন, কিন্তু লাভটা কী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? সিবিআই তদন্ত স্টেও হচ্ছে না, আর জাস্টিসও এরকম বলছেন না যে না ওকে ডাকার দরকার নেই, জাস্টিস বলছেন যে কেন, আর কেন সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে, কেন করবেন না? অনেক সব বলার চেষ্টা হয়েছিল আইনজীবীদের তরফ থেকে, প্রথমে বলা হয়েছিল যে জানতাম না আজকে হিয়ারিং, জাস্টিস বলেছেন যে এটা আবার কী কথা, জানতেন না নাকি কোনো কিছুর অপেক্ষাতে ছিলেন? বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে তো স্টে ছিল, তখন আবার জাস্টিস বলেছেন যে স্টে ছিল তো তাহলে এখানে কেন আবার আমাদেরকে পাঠানো হয়েছে? জানেন তো যে একজন বিচারপতির সম্পর্কে কিছু একটা বিষয় হয়েছিল, তারপর সেই মামলা মানে সরিয়ে আনা হয়েছে, তাহলে কেন হয়েছে? যদি স্টে হতো তাহলে তার এখানে কিছু মুভ করার তো কোনো প্রয়োজন ছিল না। বলা হচ্ছিল যে আমাদের কথা শোনা হয়নি, কী যে কেসটা সেটা আমরা এখনও বুঝেই উঠতে পারলাম না, মানে অদ্ভুত সব কথা বলা হচ্ছিলো। যদিও জাস্টিস অমৃতা সিং তিনি কিন্তু কড়া হাতেই কার্যত মোকাবিলা করছেন, বলেছেন যে তদন্তে সহযোগিতা করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন কি করবেন, সময় চাওয়া হয়েছে, দেখা যাক কী দাঁড়ায় বিষয়গুলো। তাহলে দর্শক কি হচ্ছে এবার, তাহলে কি জাস্টিস অমৃতা সিংয়ের যেখানে বাড়ি ফ্ল্যাট যায় না কোথায় থাকেন বলতে পারবো না, তাহলে কি এবার তার বাড়ির সামনে ফ্ল্যাটের সামনে কি তাহলে এবার পোস্টার পড়বে নাকি জাস্টিস অমৃতা সিংয়ের বাড়ির আশেপাশে, যেমন আর কি জাস্টিস মান্থার বাড়ির আশেপাশে পড়েছিল, এবার পড়বে নাকি? নাকি আবার জাস্টিস অমৃতা সিংয়ের নামেও এবার সুপ্রিম কোর্টে কোনো আবার নালিশ হবে কিছু কথা বলে, নাকি যা এখন বলছেন এখন এটা নিয়েই আবার চ্যালেঞ্জে চলে যাবেন তারা সুপ্রিম কোর্টে নতুন করে, জানি না কী হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তালিকা তো দীর্ঘ হয়ে যাচ্ছে জাস্টিসদের তালিকা, তাদের আর কি বলবো, তাদের চোখে ভালো নয় এরকম জাস্টিস, কারণ এই জন্যই দর্শক বলছি কী করে বলবো, জাস্টিস মান্থার বেঞ্চ থেকে পুলিশের যে সংক্রান্ত যে মামলা সেগুলোকে মানে এই যে বিষয়টা এটাকে সরিয়ে নেওয়ার জন্য তো কম চেষ্টা করেনি শাসক, তার মানে পছন্দ নয় জাস্টিস মান্থা, জাস্টিস গাঙ্গুলিকে তো একেবারে তো দেখলেনি, তো এবার যদি আবার ওদিকে জাস্টিস বসুর ক্ষেত্রেও আবার শুনছিলাম গরস গরস, আবার জাস্টিস অমৃতা সিং বেশ সাহসী বিষয় যে কেন 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 তদন্তে সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিরেক্ট বলছেন, যাই না আবার এই ইনি আবার ওরকম হিটলিস্টে পড়ে যাবেন কিনা, হিটলিস্ট বলতে ওই আক্রমণ যেভাবে হয় আর কি, শাসক যেটা করে থাকে এই জাস্টিস অমৃতা সিংয়ের ক্ষেত্রেও সেটা হবে কিনা। তবে দর্শক
ডকুমেন্ট যেভাবে সব সামনে আসছে, শুধু এই চিঠিকাণ্ড নয় অন্যান্য ক্ষেত্রে, আমরা সত্যিই জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে মামলা সরে যাওয়া নিয়ে আশাহত হয়েছিলাম বা হয়ে এখনও আছি। তো আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, বলে আসছি বারবার, যে যতই বেঞ্চ বদল হোক, যেসব ডকুমেন্ট রয়েছে যদি সেই ডকুমেন্ট অনুযায়ী বিচার হয়, বেঞ্চ বদল হলেও, আরে আইনে তো বিচারটা করতে হবে, সুতরাং ছাড় পাওয়ার কোনো চান্স নেই। হয়তো জাস্টিস গাঙ্গুলি অনেক গতি বাড়িয়ে কাজ করছিলেন, অনেক অবজারভেশন দিচ্ছিলেন, অনেক কড়া হাতে মোকাবিলা করেছিল, খুব দ্রুত এজেন্সিকে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করে গেছেন, যাতে করে স্টে দিয়ে ওই আইনের ফাঁক ব্যবহার করে যাতে আর কি অভিযুক্তরা পালিয়ে না বেড়াতে পারেন, সেই চেষ্টা করেছেন, নিশ্চয়ই হয়তো অন্যরাও করবেন। তো যেহেতু আমরা দেখেছি সেইগুলো দেখে আমাদের মনে একটা ভরসা জায়গা তৈরি হয়েছিল, শুধু আমার কেন আপনাদের অনেকের তৈরি হয়েছিল, সেই জন্যই একটা আমরা আশাহত হয়েছিলাম যখন ঘটনা শুনলাম। কিন্তু আবার আশা যেন নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে আবার কলকাতা হাইকোর্টের বিষয়ে আশা তৈরি হচ্ছে, কারণ জাস্টিস অমৃতা সিং তিনি আবার যেভাবে বলছেন বেশ কড়াভাবেই তিনি কিন্তু বুঝিয়ে দিতে চাইছে যে কেন, কে তিনি, কেন তিনি তদন্তের সহযোগিতা করবেন না, কেন করবেন না, তার তো সহযোগিতা তো করা উচিত। আর দর্শক আমরাও তো বলবো, তিনি নেতা, তিনি যদি তদন্তের সহযোগিতা করেন, এটা তো একটা বার্তা যায় সমাজে, কেন করবেন না, কে কে একবারে তাকে ডাকা যাবে না। ফলে দর্শক যেটা আমি বলতে চাই যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আবারও নয়া চিন্তা শাসকের মধ্যে জাগছে। এতদিন জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে চিন্তায় তারা ছিলেন, জাস্টিস মান্থা পুলিশের বিষয়ে যেসব অর্ডার করেন সেটা নিয়েও বেশ অস্বস্তিতে শাসক রয়েছে, জাস্টিস বসুও তো বেশ কিছু কাজ করেছেন, মানে সামনে কাজ সবাই করছেন, সামনে এসেছিলো এবং সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। আবার জাস্টিস অমৃতা সিং তিনি আবার মনে হচ্ছে ওই লিস্টে পড়ে যাচ্ছেন, ফলে এখন আবার ওই সবাই এরকম করে বাঁচতে বাঁচতে তো সব তো উজাড় হয়ে যাবে, সেটা তো ঠিক নয়। কতজনকে, কত জাস্টিসকে আর দাগবে শাসক, কত দাগবে, একটা সময় এমন পরিস্থিতি হবে না, তখন আর পালানোর কোনো জায়গা নেই। সব জাস্টিসরা মানে যেভাবে তারা বিচার করছে এবং যেভাবে তাদেরকে দেগে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা সময় কিন্তু দেখবেন এই শাসক কিন্তু আর পালানোর পথ খুঁজে পাবে না। কতজনকে ডাকবেন, কতজনের বিরুদ্ধে এইসব কথা বলবেন, কতজনের বাড়ির সামনে পোস্টারিং করবেন, কতজন বিচারপতির নামে সুপ্রিম কোর্টে নালিশ করবেন, তারও তো একটা লিমিট রয়েছে। তারপর দেখবেন কি হয়, ছেলে খেলা। দর্শক আজকে এটাই থাক, আজকে আর নতুন কোনো প্রতিবেদন তৈরি করছি না, টায়ার্ড রয়েছি, ব্যাঙ্গালোর থেকে ফিরে কাল থেকে আবার পুরো দমে শফিকুল ইসলাম যখন চলে এসছে বাংলাতে, কাল থেকে পুরো দমে আমি আবার ভিডিও আপলোড করব। আর এর মধ্যে কিছু কিছু বিষয় আমার নজরে এসেছিল, দেখছি সেগুলো নিয়েও যদি কিছু বলা যায়, দর্শক অবশ্যই নজর রাখবেন আগামীকাল থেকে নিয়মিত বাংলার খবর। আর যা শুনলেন দর্শক, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।